Welcome to our channel, Backers of Bangladesh. আমি আরিফিন আছি আজকে আপনাদের সাথে প্রথমে জানাচ্ছি ঈদ মোবারক আসলে অনেকদিন আপনাদের সাথে কোনো রিভিউ নিয়ে আসা হয়নি সো আসলে আপনারা বুঝতে পারছেন করোনাকালীন যে বিষয়টা চলছে সবারই কোয়ারেন্টাইন বাসায় বসে থাকার সময় ছিল তার মধ্যে বাইরে বের হলেও খুব একটা মানে ওইরকম ভাবে বের হওয়া হয়নি তো আমরা চেষ্টা করব নেক্সট টাইম ঈদের পর থেকে খুব যত তাড়াতাড়ি সম্ভব আপনাদের সামনে ব্লগ আকারে বা রিভিউ আকারে নিয়ে আসার জন্য তো পরিচয় করে দিই আমার এলাকার খুব ক্লোজ ফ্রেন্ড হাসান হাসান আমাদের ফ্রেন্ডসদের ঈদ মোবারক জানাও ঈদ মোবারক এটা হচ্ছে সাগর ঈদ মোবারক তো ওদের সাথে আমার একটা খুব ভালো স্মৃতি আছে আমরা একটা চিটাগাং ট্যুর দিয়েছিলাম তো ট্যুর দেওয়ার সময় ওই বিষয়টা হয়তো কোনো একদিন ব্লগে বলবো মানে ননস্টপ কিভাবে ট্যুর দেওয়া যায় এবং এই দুইজনেরই ছিল সেটা একদম ফার্স্ট ট্যুর সো আপনাদের সামনে নিয়ে আসবো এই জিনিসটার একটা রিভিউ আচ্ছা আজকে একটা আপনাদেরকে ইনফরমেশন দিয়ে রাখি ঈদের সময় অনেকেই দেখা যায় যে আমি দাঁড়িয়ে আছে দেখবেন আপনি হেলমেট ছাড়া বাইক যাচ্ছে এই জিনিসটা করবেন না সবাই দেখবেন যে ম্যাক্সিমাম সময় ঈদের দিন হেলমেট ছাড়া বাইক নিয়ে ঘোরাফেরা করে তো সবাইকে একটা রিকোয়েস্ট করব ঈদের দিন রাস্তা খালি অবশ্যই হেলমেট ব্যবহার করবেন হেলমেট ছাড়া বাইক নিয়ে রাস্তায় বের হবেন না কারণ আপনারা হয়তো একটা দুর্ঘটনা দেখেছেন কিছুদিন আগে যেটা ভার্সনকে একটা দুর্ঘটনা দেখছো না যে বাইক একদম চুরমার হয়ে গেছে পুরোপুরি তো আপনাদের উদ্দেশ্যে বলে রাখি যেটা হচ্ছে অ্যাক্সিডেন্টটা হয়েছিল সেটা ভাঙায় ভাঙায় অ্যাক্সিডেন্টটা হয় এবং ভার্সনের সুইং আর্ম পর্যন্ত ভেঙে যায় আল্লাহর রহমতে দুইজন ছিল দুইজনে বেঁচে আছে এবং দুইজন বেঁচে থাকার একটাই প্রথম কথা তো আল্লাহ পাক আমাদেরকে সে তৌফিক দান করেছেন উনি বাঁচিয়ে দিয়েছেন আর তারপরে যদি কোনো সাপোর্টিভ কোনো ইস্যু থাকে তাহলে ছিল হেলমেট হেলমেটের কারণে দুইজন আল্লাহর রহমতে বেঁচে গেছে তাদের স্পিড যতটুকু আমি ফেসবুকের মাধ্যমে দেখেছি 130+ ছিল ওভার স্পিডিং আমি সবসময় বলে কখনোই করবেন না ওভার স্পিডিং করা কোনো সময় ভালো না সো আমরা ঈদের পর পর আপনাদের সামনে নিয়ে আসবো বাইকের কিছু ইনফরমেশন যেটা হচ্ছে আপনাদের জন্য খুবই ইনফরমেটিভ হবে জিনিসগুলো যেমন হচ্ছে টায়ার আমরা অনেকেই বাইক স্কিড করে ফেলি টায়ারের কতটুকু হাওয়া দিতে হবে কতটুকু কম হাওয়ার প্রেশার রাখতে হয় বা এছাড়া বাইকের আরও যে যে বিষয়গুলো আছে ছোটোখাটো বিষয়গুলো আমরা মেনটেন করে চললে হয়তো ছোটোখাটো অ্যাক্সিডেন্ট থেকে বেঁচে যেতে পারি তো সেই বিষয়গুলো আপনাদের সামনে ঈদের পরে আমরা ব্লগ আকারে নিয়ে আসবো আপাতত জন্য এখানেই বিদায় জানাচ্ছি আবারও আপনাদেরকে ঈদ মোবারক তো বন্ধুরা আমাদের জন্য দোয়া করবেন আমরা হয়তো খুব রিসেন্টলি নিকলি ট্যুর দিতে পারি আমরা কিন্তু সামাজিক দূরত্ব বজায় রেখে দাঁড়িয়েছি হ্যাঁ তো আপনারাও চেষ্টা করবেন সামাজিক দূরত্ব বজায় রেখে দাঁড়াবেন আর আরেকটা বিষয় বলে রাখি হ্যাঁ আপনারা হয়তো অনেকেই খুব দুঃখে আছেন অনেকে হয়তো কুরবানি দিতে পারছেন না বা অনেকে ঈদের জামা কাপড় কিনতে পারছেন না বস আমি এই যে আমার যেটা পাঞ্জাবি পরে আছি সেটা আমার রোজার ঈদে কিনা ছিল তো আমি মার্কেটে যাইনি অনলাইন থেকে কিনেছিলাম তো আমার যে বন্ধুটা আছে ওর এটা আগের পাঞ্জাবি ছিল বাট এটা নতুন নিউ পাঞ্জাবি কখনো পরে আগে পরেছিল তাই তো এটা কোনো ফ্যাক্ট না যে নতুন জামা কাপড় পরতেই হবে আমাদেরকে সো এটা কোনো ফ্যাক্ট না সবাই আমরা চেষ্টা করেছি মার্কেট পরিহার করার জন্য আমার বাসা যেহেতু খিলগাঁও সো তালতলা যে মার্কেটটা আছে মার্কেটটা কতটুকু মানে মানুষে ভরপুর ছিল তা যদি আপনারা দেখতেন অবাক হয়ে যেতেন মনে হচ্ছিল করোনা আমাদের বাংলাদেশে নেই সো আমরা চেষ্টা করব আসলে সামাজিক দূরত্ব বজায় রাখা যতটুকু নিজের যার যার জায়গায় থেকে নিজে যতটুকু পারা সম্ভব পারা যায় চেষ্টা করব দরকার থেকে বিদায় নিচ্ছি তার আগে বলে রেখে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইবের পাশে যে বেল বাটনটি আছে সেটি প্রেস করে রাখবেন অবশ্যই অবশ্যই যাতে পরবর্তী ভিডিও আপনাদের সাথে নোটিফিকেশন চলে আসে এবং আবারও আপনাদেরকে ঈদ মোবারক আল্লাহ হাফেজ ভালো থাকবেন